আমরা এ পর্যায়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ড উপনির্বাচন সম্পর্কে আলাপ করব। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার সম্মানিত সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সাথে। আচ্ছা ভাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ড উপনির্বাচনে বিএনপির সমর্থিত কোনো প্রার্থী নাই কেন? বিএনপি থেকে কেউ নির্বাচন করার জন্য এগিয়ে আসে, যে কারণে আমরা ভালো বিএনপি থেকে এটা আউটপুটে সমর্থন দিতে পারি নাই। আর আসলে এটা উপনির্বাচন, আর 1 বছরের মতো সময় বাকি আছে, হয়তো নির্বাচন করবে তারা হয়তো অল্প সময়ে সরকারের চাপ বা প্রচার প্রচারণা সরকারের দলের যে নিপীড়ন নির্যাতন সেগুলো কাটিয়ে উঠে হয়তো কাবিয়া হওয়া সম্ভব হবে, সেই কারণে বিএনপি কেউ এগিয়ে আসেনি। তো আপনারা মানে থানা বিএনপির পক্ষ থেকে কি সিদ্ধান্ত নিছেন যে বিএনপির নেতাকর্মী বা বিএনপির সমর্থক যারা আছে তারা এই নির্বাচনে কি ভূমিকা রাখবে, বা এ ধরনের কোনো দিক নির্দেশনা আপনাদের থানার পক্ষ থেকে দিয়েছেন? আমাদের আমাদের থানা বিএনপি থেকে উন্মুক্ত রাখা হয়েছে, স্থানীয় নির্বাচন এবং এই নির্বাচনে যারা প্রার্থী আছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, যেখানে কাউকেই আমাদের আমাদের দল থেকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই নির্বাচনে বা এই ওয়ার্ডের নির্বাচনে 5 জন প্রার্থী এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, এদের মধ্যে 3 জনই আওয়ামী লীগের বিভিন্ন পদধারী, 1 জন হলো কেন্দ্রীয় ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক, 1 জন হলো ইউনিয়ন যুবলীগের সভাপতি, আরেকজন নূর হোসেনের সহযোগী। তো এই 3 জনের মানে বিভিন্ন পত্রিকাতে নাম লোকাল পত্রিকাতে আছে যে 3 জন প্রার্থীর পক্ষে আপনারা বিভিন্ন গ্রুপ হয়ে মানে তাদেরকে সমর্থন দিন, কেউ আপনারা একজনকে অন্য আরেক পক্ষ আরেকজনকে অন্য আরেক পক্ষ আরেকজনকে সমর্থন দিন, এই সম্বন্ধে আপনি কিছু বলবেন? আসলে সঠিক কোন বাস্তবতা বা সঠিক কোন প্রমাণ নাই, বিচ্ছিন্ন ভাবে কাউকে সমর্থন হতে পারে, কিন্তু যদিও কোন সিদ্ধান্ত হয় নাই আমাদের থানা বিএনপি থেকে কাউকে সমর্থন দেওয়ার জন্য, কোনো মিটিং হয় নাই, আমরা কোনো পত্রিকায় স্টেটমেন্ট দিয়ে কাউকে সমর্থন জানাই নাই, কিন্তু বিচ্ছিন্ন ভাবে আমাদের কোনো নেতাকর্মী যদি কারোর পক্ষে অংশগ্রহণ করে থাকে সেটা তার ব্যক্তিগত দায় থেকে বা দায়িত্ব থেকে সে করেছে, পরিচয় থেকে করেছে, এখানে দলীয় কোনো পরিচয় সুযোগ নাই, যেহেতু আমরা দলকে আমাদের সমস্ত না এমন এইভাবে নারায়ণগঞ্জ লোকাল পত্রিকাতে মানে প্রকাশিত হয়েছে যে আপনিও নাকি একটা পক্ষকে সমর্থন দিচ্ছেন বা আপনার বিপক্ষ আমাদের দলেরই আরেকটা পক্ষ অন্য আরেকজনের সমর্থন দিছে, এ সম্বন্ধে স্পেসিফিক কিছু বলবেন? এটা সম্পূর্ণ আমার সমর্থনটাই অনেক ক্ষেত্রে দলীয় সমর্থন হিসেবে চলে যাবে, যে কারণে যেহেতু আমাদের দলের কোনো প্রার্থী নাই, সবাই আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যেতে হবে, সেই হিসেবে আমি এটা আওয়ামী লীগের যে কোনো একজন প্রার্থীর পক্ষে অবস্থান নিতে পারি না, এতে আমার দলের ভীষণ রকমের ক্ষতি হয়ে যাবে, যদি কেউ এই ধরনের কথা লিখে থাকে বা এই ধরনের কথা বলে থাকে সেটি সে তার নিজের দায়িত্ব লিখে সেটা বলে, এটা কোনো সঠিক তথ্য নাই, আমি একেবারে বলছি এটা বিরোধ করি এবং আমি প্রতিবাদ করি যে আসলে ভয় কাউকে সমর্থন করি নাই, এটাই পত্রিকায় আমার মনে হয় লিখে দেওয়া উচিত। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। তো এবার আসি আমাদের সাংগঠনিক মানে কোনো একটা বিষয়ে আপনার সাথে আলাপ করতে, সেটা হলো যে আপনাদের সিদ্ধিরগঞ্জেই 10টা ওয়ার্ডের বা আপনাদের সিদ্ধিরগঞ্জ থানায় 3-4টা গ্রুপে বিভক্ত, আপনি একজন সজ্জনশীল ব্যক্তি, আপনি একজন এডুকেটেড পার্সন, তো আপনি এই গ্রুপ বা যে কয়টা গ্রুপ আছে বা যে কয়টা উপকন্দলে বিভক্ত হয়েছে দল, এটাকে এক টেবিলে আসার কোনো ব্যবস্থা কেন করলেন না? আপনিও তো সেই গুণে ধরা সমাজ ব্যবস্থা বা মান্দাতার আমলে যারা নেতৃত্ব দিছে বা যারা বয়স্ক তাদের মতোই চলে গেলেন, আপনি তো গতানুগতিক ধারা থেকে বের হতে পারলেন না। আমি আমি এমন একটা জায়গায় ছোট জায়গায় থেকে রাজনীতি করি, গ্রুপিংটা হয় উপরে উপরে
থেকে বিভক্ত করে রাখা হয়। সেজন্য আমাদের এই জায়গায় পলিটিক্স করে সবাইকে একটি মিলে আনার ক্ষমতা আমাদের থাকে না। আসলে আপনি জানেন যে ধারাটা হলো জেলা বিএনপির সভাপতি একটা ধারা, আবার সাবেক আচ্ছা ধন্যবাদ আপনাকে। তো আবারও আপনার কাছে আসবো, এ আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকেন আপনি আর নবদ্বীপের সাথে থাকেন, এ আশা ব্যক্ত করে আপনার কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ। এ পর্যায়ে আলাপ করব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ড উপনির্বাচন নিয়ে আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট তমুর আলম খন্দকারের সাথে। আচ্ছা জনাব অ্যাডভোকেট তমুর আলম খন্দকার সাহেব, আপনার কাছে আমাদের প্রশ্ন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ড উপনির্বাচনে বিএনপির কোনো সমর্থিত প্রার্থী কেন দিতে পারলেন না আপনারা? আমার নেতা শেখ খালেদা জিয়া, আমি তার দিক নির্দেশনায় চলি, তিনি যা হুকুম করেন আমি তা করি। তিনি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পর তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং সম্প্রতিকালে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে সমিতির কর্মকর্তাদের সাথে সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই সরকারের অধীনে কোন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই জন্য আমরা এখানে কোনো প্রার্থী দেই, আমরা এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে বলে আমার নেতা দেশটি খালেদা জিয়া বিশ্বাস করে না। এই যদি আমাকে নির্দেশ দিতেন তাহলে আমি অবশ্যই প্রার্থী দিতাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা ধন্যবাদ। তো আপনাদের ওই সিদ্ধিরগঞ্জ থানা ওই ওয়ার্ডে বিএনপির সমর্থন বা বিএনপির সমর্থন পুষ্ট যারা আছে তাদের জন্য কি দিক নির্দেশনা আপনাদের দলের পক্ষ থেকে? আমরা যেহেতু এই সরকারের অধীনে কোন নির্বাচনকে সমর্থন করি না, যেহেতু নির্বাচনকে সমর্থন করি না, সেখানে আমরা এই কোন একরকমের আমাদের কোন ইনস্ট্রাকশন নেই। আমরা যে বিআরকে সমর্থন করতে নিয়েছি সেটাকে কোনো দিক নেই। সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রমাণ করেছে
যে খালেদা জিয়ার কথা প্রমাণিত হয়েছে যে এই সরকারের দীর্ঘস্থায়ী হবে লুৎফাতের নির্বাচন। আচ্ছা ধন্যবাদ। তো নারায়ণগঞ্জ লোকাল পত্রপত্রিকাতে মানে কয়েকদিন যাবত লেখালেখি হচ্ছে যে বিএনপির সিদ্দিরগঞ্জ থানায় দুই তিনটা গ্রুপ ওয়াইজে বা তারা বিভিন্নভাবে বিভিন্ন জনকে সমর্থন দিতেছে এবং তাদের পক্ষে কাজ করছে করছে। তো এ ব্যাপারে আপনার কি বক্তব্য? দল যেখানে নির্বাচন করে সেখানে দলগত ভাবে তাদের সমর্থন দেওয়া হবে না। আচ্ছা, যদি উৎসাহিত করতে চায় সেক্ষেত্রে তার ব্যক্তির কথা। আচ্ছা ধন্যবাদ। যাই হোক, এই ওয়ার্ড নির্বাচন সম্পর্কে আপনি আপনার সুচিন্তিত মতামত দিলেন। এবার আসি, আগামী এক বছর পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আবার নির্বাচন হতে যাচ্ছে, তো ওই নির্বাচন সম্পর্কে আপনাদের কেমন প্রস্তুতি? এক বছর তো মাত্র আছে। খালেদা জিয়া এবং বিএনপি যথেষ্ট জনপ্রিয় দল। দেশে দেশটাতে খালেদা জিয়া যদি নির্বাচন করতে চান, তো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন করার মতো ক্ষমতা এবং প্রস্তুতি বিএনপির আছে। আচ্ছা, তো আপনাদের এভাবে 27টা ওয়ার্ডে বা 27টা ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করার মতো বা তাদেরকে সঠিক ওয়াইজে কাজ করার জন্য কোনো ধরনের আগাম প্রস্তুতি আপনারা নিচ্ছেন? বিএনপি গত সিটি নির্বাচন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীর প্রধান করতে আরো অনেক কমিশনার পাস করে আসতো। আমাদের কমিশনার প্রার্থী নূর মোহাম্মদ পনের 90 ভোটে ফেল করছে। অনেক প্রার্থী এই 70-এর থেকে 200 ভোটের মধ্যে ব্যবধানে তারা ফেল করছে। মেয়র প্রার্থী যদি মাঠে থাকতো, কর্মীরাও মাঠে থাকতো, কর্মীরা মাঠে থাকতে আমাদের অনেক কমিশনার প্রার্থী চলে আসতো। আমাদের এখানে আমাদের নারায়ণগঞ্জে নির্বাচনটা না করায় আমাদের দুর্বলতা এখানেই হয়েছে যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কমিশনারকে হারাইছি। মাত্র 3 জন কমিশনার বিএনপি থেকে পাস করছে। আপনি দেখছেন যে মেয়র প্রার্থী নির্বাচন প্রত্যাহার করার পর প্রার্থী কিন্তু 7-8 হাজার ভোট পেয়ে গেছে। এত এত প্রচার প্রবণতা হয়েছে প্রার্থীদের ব্যাপারে। আমি জানি না, প্রার্থী নিজে জানে না, কিন্তু টেলিভিশনে চলে আসছে যে প্রার্থীটা প্রত্যাহার। এটি প্রমাণ করে এবং বিএনপি যে গত ভোট গত জাতীয় সংসদের ভোট ওই ভোট মিলাইলে দেখা যায় যে গত নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে সিটি কর্পোরেশন এলাকায় বিএনপি 1,38,000 ভোট পেয়েছে। বিএনপি এত ভোট থাকতে তো বিএনপি মেয়র এবং কমিশনার চয়ন করার কোন সুযোগই ছিল না। ধন্যবাদ। তো লুটপাট করবে বিএনপি থাকা না, নারায়ণগঞ্জ থাকা না, ঢাকার না তারা গড়ে দেওয়া হয় নাই, নারায়ণগঞ্জ না তারা কিন্তু গড়ে দেওয়া হয়। পুলিশের মাই খায়, গুলি খায়, লঙ্ঘন থেকে গুলি খেয়ে মাই খেয়ে কিন্তু নারায়ণগঞ্জের রাজনীতিটা কোথায়? ঢাকা নারায়ণগঞ্জ না, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের সে শেষ করার ক্ষমতা আছে। আচ্ছা, বিএনপি সেটা শেষ করার ক্ষমতা রাখে। আচ্ছা ধন্যবাদ। তো আপনি কি আবারও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ করার গ্রহণ করার আশা রাখেন? এই ব্যাপারে খালেদা জিয়া যদি আমাকে জিজ্ঞাসা করে আমি তাকে বিনয়ের সহিত বলবো যে আমি তো এমন খন্দকারের চেয়ে অনেক জনপ্রিয় গ্রহণযোগ্য এবং বেগি ধূমি নির্যাতিত নিপিষ্ট নেতা নারায়ণগঞ্জে আছে, আপনি তাদের ক্যান্ডিডেট করেন। আমি তো রাতের অন্ধকারে নিশ্চয়ই আমার কোনো পথ ছিল,
নিশ্চয়ই কোনো আমার ব্যর্থতা ছিল, নিশ্চয়ই আমার জনপ্রিয়তা ছিল না, আমার গ্রহণযোগ্যতা ছিল না, নিশ্চয়ই আমি টাকা পয়সা খরচ করতে পারি নাই, নিশ্চয়ই আমি কোনো না কোনো অপারগ ছিলাম। এই জন্য এই দেশনেত্রী খালেদা জিয়া মনে ভালো মনে করছেন যে আমার তিনি করছেন, আমি সেটা মাথা পেতে নিচ্ছি। আর আমি এখন চিন্তা করি যে দেশনেত্রী খালেদা জিয়া ভালোই করছেন, শুধু আমি যদি এখন মেয়র নির্বাচিত হইতাম এমনি আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করতেছে, এতদিন তো তারা আমাকে জেলখানায় নিয়ে যেত। তাদের কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া সকলের যে নেতৃত্ব আমাকে অত্যন্ত বিশ্বাস করেন, ভালোবাসেন এবং স্নেহ করেন এবং অত্যন্ত বিশ্বাস করেন একজন কর্মী হিসাবে, যেহেতু তার দূরদৃষ্টি জ্ঞান দিয়ে অনেক দূরদৃষ্টি সম্পন্ন নেত্রী, তার জ্ঞানে দেখছে যে আমার জন্য নির্বাচনটা করা আমার জন্য শুভকর হবে না, তাই তিনি এটা প্রত্যাহার করা খুব কিছু আমি সেটা মেনে নিচ্ছি এবং আমি সেটা করছি, এখানটা ভালো হয়েছে। আচ্ছা ধন্যবাদ, তো আপনার কাছে আবারও আসব এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম, আপনি ভালো থাকেন, ধন্যবাদ আপনাকে। আমি আল্লাহ রাসূলের মেহেরবানি, আল্লাহ বলছেন যে বিপদে ধৈর্য ধারণ করো, আপনি জানেন যে আমি আমার ভাই আমার ভাগিনা এবং আমার সাথে লোক যারা আমার সাথে দীর্ঘদিনে রাজনীতিটা করছে, জাহাঙ্গীর আলম কমিশনার রানা বস সহ কার নাম বলবো, আমার অন্যতম লোক এটিএম কামাল সে জেলখানায়, আনোয়ার মোহাম্মদ বকুল জেলখানায়, আমার প্রচুর লোক আছে জেলখানায়, আমার প্রচুর লোক আছে বাড়িঘর ছাড়া, এই এদের তো ভালো করে দেখভালও আমি করতে পারি না, এদের খোঁজখবর যেরূপ নেওয়া দরকার, যতটুকু পরিমাণ তাদের জন্য সহযোগিতা করা দরকার সেটা আমি পারি না। আমি ঈদের দিন সারাটা দিন শুধু তাদের যারা জেলখানায় আছে শুধু তাদের বাড়িতে বাড়িতে দেখেছি, সারাদিন চলে গেছে এত লোক আমাদের জেলখানায়, আমি তাদের কাছে খুবই মর্মাহত এবং দেশের যে নিম্ন আদালতগুলি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে ডিস্ট্রিক্ট জাজ এবং ম্যাজিস্ট্রেটরা প্রকাশ্যে বলে যে তারা অসহায়, তারা সরকারের চাপে তারা ফিরে পেতে পারে না, অথচ নারায়ণগঞ্জে কোনো মানুষ আগুনে পুড়ে মারা যায় নাই, এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নারায়ণগঞ্জে কোনো যেই বিষয় কথাবার্তা টিভিতে প্রকাশ করে সেটা সরকার প্রকাশ করে সে ধরনের কোনো ঘটনা ঘটে নাই। নারায়ণগঞ্জে আমরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী এবং আমাদের উপরে যে লাঠিচার্জ যে মাইক যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে তারপর আমি নেতা করে রেখেছে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এখনো তাদের মনোবল ঠিক রাখছে এবং তারা আমার নেতৃত্বে আবার মাঠে নামতে চায়। আমি দেশনেত্রী খালেদা জিয়ার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, তার মনোবল এখনো অক্ষুণ্ণ আছে, আমি যতবারই তার কাছে কথা বলতে গেছি আমার মনে হচ্ছে যে তিনি আমাদের ছায়া দিয়ে রাখতে পারবে এবং তিনি ইনশাল্লাহ গণতন্ত্র দেশে ফিরিয়ে আনার জন্য তিনি অবশ্যই সফল সফল হবেন। নির্বাচনের ব্যাপারে আমাদের যুব দল, ছাত্র দল, মহিলা দল, কৃষক দল, ওলামা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সব দলের কমিটি আছে এবং সবার সাথে রেগুলার আমার যোগাযোগ হয়, আমার এই ব্যাপারে একটা সময় বেঁধে দিচ্ছি আমি এবং আমার কাছে সকলের টেলিফোন নম্বর আছে, সকলের খোঁজ খবর নিচ্ছি, এই চাপের মুখ তারা ঐক্য অটুক আছে। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমরা সাংগঠনিক বিষয়ে আমরা সাংগঠনিক ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম আচ্ছা ধন্যবাদ, আমরা সাংগঠনিক বিষয়ে আমরা দ্রুত আপনার কাছে আবারও আসব দ্রুততম সময়ে, সাংগঠনিক বিষয় নিয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন জমা হয়েছে এবং আপনার মানে মুখোমুখি হব, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ, ভালো থাকুন। পর্যায়ে আলাপ করব জনাব আব্দুল হাই রাজুর সাথে।
আচ্ছা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ড উপনির্বাচনে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী নাই কেন? নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনেই প্রত্যেকটা কাউন্সিলর সহ মেয়র সহ আসনগুলির মধ্যে নমিনেশন দিচ্ছে আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জেলা প্রধান এবং চন্দ্রকর সাহেব। সেই ক্ষেত্রে আমরা আমাদের সাথে কখনই কোনো আলাপ আলোচনা করে না, আমাদের বাড়ির কাছাকাছি আমার নিজের ওয়ার্ডের একটা নমিনেশনের ক্ষেত্রে সে একই কথা একই কাজ করছে, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করেনি। সেক্ষেত্রে আমরা তার সিদ্ধান্তটা সঠিক ছিল না, আমাদের নিজের ওয়ার্ড পার্শ্ববর্তী ওয়ার্ডে তারা নিজেদের আত্মসম্মানের বিষয়গুলো বাদ দেওয়ার পরে ওই সময় বকেত সময় যে সাবেক মডেল নজরুলের যে আসনটা ছিল তার আসনে আমি প্রত্যাশী দিয়ে নির্বাচন করছি, সেক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেটকে আমরা বিজয়ী করছি। তারপর ওই কাজটা আমাদের সঠিক হয় না, যেহেতু জেলার নেতা উনি উনি কাজটা করছে আমাদের সাথে আলোচনা না করার কারণে বা ওনার সিদ্ধান্তটা সঠিক ছিল না বলে সময় আমরা তার বিপক্ষে গিয়ে একটা আরেকটা প্রার্থীকে আমরা সংগঠন দিয়ে নির্বাচিত করছি। তখন নিজের কাছে একটু খারাপ আছে যে আমাদের দলের মধ্যে একজন দিল আর আমরা সেটাকে অন্যটার সেটাকে তাকে অন্যটার করলাম, সেই কারণে এবার আমরা অনেকটা নীরব হয়েছি এবং আজকে বুদ্ধিতে আসছিল উনি একজন প্রার্থীকে সমর্থন করছে। তা আসলে 4 নম্বর ওয়ার্ডে যে বিষয়টা আপনার প্রশ্ন করছেন, 4 নম্বর ওয়ার্ডে যারা ক্যান্ডিডেট এসে একটা ক্যান্ডিডেট ভালো না ভালো না বলতে তারা মানে এই কাজের জন্য কাউন্সিলরের জন্য তারা নির্ভর নয় নির্ভর নয়, তারা কেউ সবগুলোই মোটামুটি সন্ত্রাসের সাথে জড়িত, তারপর শিক্ষা তো নাই বললেই চলে, এলাকার মধ্যে তাদের গ্রহণযোগ্যতা এতই খারাপ যে আমরা প্রার্থী হিসাবে তাদেরকে কোনো সমর্থন দেওয়াটা আমাদের মধ্যে আসে না। দ্বিতীয়ত হলো এই সরকারের সময়কালে নির্বাচন কমিশনার আমরা বিগত কিছুদিন আগে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণ নির্বাচন আমরা দেখি যে তারা কিভাবে তাদের ইচ্ছা মতো করে তাদের প্রার্থীকে তারা বিজয়ী করে নিয়ে যায়, সেক্ষেত্রে এই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন কোনো রকম সুস্থ হবে না এরকম একটা আমাদের ধারণা, যে কারণের কারণেই আমরা কোনো প্রার্থী দেওয়ার জন্য তেমন একটা ব্যাপার করি। আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে এই উপনির্বাচনে কাউন্সিলর পদ পূরণে 4 নম্বর ওয়ার্ডে, তো এখানে 5 জন প্রার্থীর মধ্যে 3 জনই আওয়ামী লীগের বিভিন্ন পদধারী, তারা একজন কেন্দ্রীয় ওলামা লীগের, একজন ইউনিয়ন যুবলীগের আর একজন নূর হোসেনের সহযোগী হিসাবে। তো নারায়ণগঞ্জ বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে এসেছে যে আপনারা বিভিন্ন গ্রুপ সিদ্ধিরগঞ্জ থানার বর্তমান এবং সাবেক বিভিন্ন গ্রুপ বিভিন্ন জনকে আপনারা সমর্থন দিচ্ছেন, এ সম্বন্ধে আপনি কিছু বলেন। এটা আমাদের দিক থেকে একদমই স্পষ্ট, আমরা কাউকে এখন পর্যন্ত কোনো সমর্থন দিই নাই, বিশেষ করে এলাকার সাধারণমন্ত্রী আলহাজ মোহাম্মদ জাসুদ্দিন এবং আমি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সচিব সভাপতি বর্তমান আহ্বায়ক আমাদের যারা আছেন আমরা কেউ কোনো প্রার্থীকে সমর্থন করিনি। আমি যতটুকু জানি যে আমাদের এখানে আরেকটা আমাদের সংগঠনের আরেকটা গ্রুপ আছে যেটা আওয়ামী লীগের সাথে মোটামুটি আপেক্ষ করা, এদেরকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে কোন প্রার্থীকে সমর্থন করতে দেখি নেই। তবে এর মধ্যে থেকে কিছু কিছু কর্মী একজন তারা তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে হয়তো দলীয় জিনিসটাকে ব্যবহার করছে, তার সংখ্যা 2 একজন, এরা নিতান্তে কর্মী আমরা চলে না, এরা দলের জন্য আসলে করছে না, এরা ছিল মূলত হোসেনের আওয়ামী লীগের হিসেবে এরা দলের সাথে সম্পৃক্ত ছিল, তাদের নিজের মাধ্যমে তারা পরিচালিত হয়েছে বিএনপিকে বিভ্রান্তি বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তারা কাজ করছে, তাদেরকে আমরা কোনো অবস্থাতে বিএনপি সমর্থন গ্রহণ করি না। তো যে নারায়ণগঞ্জ যে বলেন নারায়ণগঞ্জ লোকাল পত্রপত্রিকা যে নিউজটা প্রচার হইলো, তো এই নিউজটা কিসের উপরে ভিত্তি করে মানে তারা করলো, আপনাদের মতামত বা কিভাবে তারা এই নিউজটা হইলো? ওই নিউজটা একান্তই তাদের পত্রিকার সাংবাদিকদের বা পত্রিকার বিষয়ে, সেখানে এমন কোন
আমাদের কাউকে উল্লেখ করা বলা হয় নাই, যেটা আমাদের বক্তব্য বা আমাদেরই, সেখানে তাদের মতন করে তারা দেখায় যে অমুকে এই কারণে অমুককে সমর্থন করছে না, অমুকে এই কারণে অমুকের আশীর্বাদ দিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে এরকম। এরা স্পষ্ট করে তারা বলে নাই যে আমরা কেউ কাউকে সমর্থন করছি এরকমটা। তো আমরা এই নবদ্বীপ নিউজ টোয়েন্টি ফোর, আমরা এই নবদ্বীপ নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে মানে আপনাদের একটা সুনির্দিষ্ট বক্তব্য নিলাম যে আপনারা কাউকে সমর্থন দেন নাই, রাইট? না, আমরা কাউকে সমর্থন দিই না। এখানে যথোপযুক্ত শিক্ষিত এবং ভদ্র এটার জন্য যথোপযুক্ত ক্যান্ডিডেট না, কারণ আমরা সমর্থন করিনি। দ্বিতীয়ত আমরা ক্যান্ডিডেট দেই নাই, এই নির্বাচন কমিশনের আন্ডারে সুস্থ নির্বাচন হবে না বলে আমরা বিগত সময়কালে সুস্পষ্ট প্রমাণিত হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন তার মধ্যে একটা অন্যতম উল্লেখযোগ্য সম্প্রতিকালের নির্বাচন। আচ্ছা, আমরা দ্বিতীয় স্পষ্ট করে বলি। হ্যাঁ বলেন বলেন। যে যাদের যারা সমর্থন দিচ্ছে বলে সরাসরি তাদের রেফারেন্স আসছে, দুই একজনের একটা সরাসরি রেফারেন্স আসছে, সে আমাদের দলের কেউ না। এটা বিগত সময় বিভিন্ন কর্মকাণ্ডে স্পষ্ট প্রমাণিত হয়েছে, সে আমাদের দলের কেউ না। তারা মূলত ওই আওয়ামী লীগের এবং উৎকেন্দ্রের কাছ থেকে মাসোহারা প্রতি মাসে নিয়ে দলের মধ্যে সৃষ্টি করতে দলের নাম জানিয়ে ছিল তখন আমি সরাসরি গাড়ুটার মতন কাউন্সিলের মধ্যে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। তো ওনারা জানে না যে গাজী ভাই কামাল এর আগে আরো দশটা সভাপতি সেক্রেটারি গেছে, এর আগে ছিল জাগত। আর ওনারা বক্তব্য দেওয়ার সময় এরপর বিজয় এরপর জাগত থেকে আসছি, অথচ প্রশ্ন করেন তরুণ খন্দকার বিএনপিতে আসার আগে ওনাদের কি পক্ষ ছিল। আচ্ছা, ধন্যবাদ। সাংগঠনিক বিষয়ে আমরা সাংগঠনিক বিষয়ে আরেকদিন আসবো। ধন্যবাদ। আমরা সাংগঠনিক বিষয়ে আরেকদিন আসবো। আমরা আজ শুধু ওই সিদ্ধিনীরগঞ্জ 4 নম্বর ওয়ার্ডের বিষয়টা নিয়ে আলাপ করতে চাই। তো আরেকটা বিষয় যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি তিনিও বলেছেন যে এই নির্বাচন কমিশনের আন্ডারে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, বিদায়। তারা নারায়ণগঞ্জ 4 সিদ্ধিরগঞ্জ থানার সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ডের কোনো প্রার্থী দেয় নাই। তো তিনিও একই বক্তব্য দিয়েছেন, আপনিও একই বক্তব্য দিয়েছেন, ধন্যবাদ আপনাদের। তো আরেকটি বিষয় আমরা আরেকদিন আসব, আপনার সাথে আলাপ করব। সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন গ্রুপে বিভক্ত। তো আপনি একজন সিনিয়র নেতা বা আপনি আপনার বক্তব্যে যা ফুটে উঠছে, আপনি প্রতিষ্ঠাকালীন থেকে আপনি বিএনপির সাথে জড়িত, তো আপনার মতো একজন সিনিয়র নেতা থাকতে এই 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 সিদ্ধিরগঞ্জ থানায় এত কুন্দল বিভেদ বা এতগুলো গ্রুপ কেন সৃষ্টি হলো? কেন আপনারা কেন আপনি কেন উদ্যোগ নিয়ে তাদেরকে এক টেবিলে বসানোর কোনো ব্যবস্থা করছেন না? এটা কি আপনার ব্যর্থতা না? এর জন্য সিনিয়র লিডার হিসাবে দলের একজন একনিষ্ঠ তৃণমূল পর্যায়ের কর্মী হিসাবে এটা আমার ব্যর্থতা আমি অস্বীকার করবো না। কারণ এসে কি আমাদের দলের মূল জেলার মূল দায়িত্ব হলো তমরাম খন্দকার সাহেব, এবং কেন্দ্র থেকে তার বিভিন্ন কর্মকাণ্ডগুলি বিভিন্ন সময় কেন্দ্রের মধ্যে অবহিত করা হয়েছে, সেই কর্মকাণ্ডগুলিকে নানা অঞ্চলে কখনই বা তার জন্য কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি। উনি আমি তো স্পষ্টভাবে গতবার আপনাকে বলছি যে আমি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের প্রতিষ্ঠা সভাপতি, জেলা ছাত্র দলের সভাপতি, থানার যুবদলের সভাপতি, জেলা যুবদলের 1 নম্বর যুক্ত আপনার বিরোধী, তারপরে আমি থানা বিএনপির কাউন্সিলে নির্বাচিত সভাপতি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সর্বশ্রেষ্ঠ কমিটি ব্যাগমিতে স্বাক্ষরিত, জেলা নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির আমি অন্যতম যুগ্ম আহ্বায়ক। তা আমাকে আমার এরকম একটা তৃণমূল পর্যায়ের কর্মীকে রেখে সরকারি ক্রিয়ার মতো অনুপ্রে সে কিভাবে আপনাকে দায়িত্ব দেয়, এবং তার পর থেকে আব্দ পর্যন্ত সে সিদ্ধিরগঞ্জের মাটি তো করা সন্দেহ পাঁচই নির্বাচনের মনে হয় উনি 1 মাস আগে দেশের বাইরে গেছেন, এই রমজানে দেশের মধ্যে আসছে, এতদিন পর্যন্ত অনুপস্থিত, এরকম একটা লোককে কেন সে আপনাকে দায়িত্ব দেয় এটা সকলের কাছে প্রশ্ন। এটা কি ব্যাখ্যা দিতে পারবে যে
আমার মতন একটা লোক কমিটিকে বা আমার মতন এরকম একটা লোকের দায়িত্ব না দিয়ে থাকে দিচ্ছে। এখন এইরকম কাজগুলি কেন্দ্রে দলিত করার পরে কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই মুহূর্তে যদি জেলা বিএনপির আহ্বায়ক যদি কোনো ভূমিকা নেয়, সে যদি কোনো কিছু করে, আমরা তো লোককে একটা করে বলে হাতে বা কোনো কিছুটা ধরে রাখতে পারি না। কি ব্যবস্থা নেওয়ার থাকে? আমি একজন থানার দায়িত্বপ্রাপ্ত হিসাবে কি করতে পারি? উনি যদি কালকে আরেকটা কমিটি দিয়ে দেয়, উনাকে কি ধরে রাখতে পারবো? তা এরকম একটা অবস্থা হয়তো বলছে, এটার সাথে সিদ্ধের সংস্থা না, সারা নান জেলার প্রত্যেকটা খারাপে একটা কমিটি করি। সেইভাবে দলের মধ্যে দুইটা তিনটে চারটা পর্যন্ত গ্রুপ করে দলের সাংগঠনিক কর্মকাঠামোটাকে সুবিধস্ত করে দিচ্ছে। আমি এর আগেও বলছি, এখনো বলছি, উনি একজন আইনজীবী হিসাবে যথেষ্ট বিদ্রোহ, কিন্তু সংগঠন পরিচালনার ক্ষেত্রে সাংগঠনিক ভাবে উনি বিশাল ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই পরিচয়ের কারণে আজকে দলের দলের যে দুরবস্থা, তার জন্য মানে ঘুমে কাঁদা ছাড়া, কষ্ট প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার মতো অবস্থা আমাদের নাই। এমন একটা অবস্থা নিয়ে সেটা হয়েছে, কারণ দলটাতে দীর্ঘদিন যাবত উনি আসছে মাত্র সেদিন বিএনপিতে, যেদিন আমি জেলা পর্যায়ের নেতা, তারপরে উনি বিএনপিতে যোগদান করছে। ওনার যোগদানের অনুষ্ঠানে আমি সেখানে অগ্রণী ভূমিকা পালন করছি, সেদিন মিন্টুরোধের কারণে ওনার যখন যোগদান চলে। তো এখন উনি এত অল্প সময় আসছে, এত বেশি কিছু করে নিয়েছে বিএনপি থেকে, যে কারণে উনি বিএনপি সংগঠনটাকে উনি গুছানোর জন্য ওনার নেতা এই সংগঠনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে শক্তিশালী করার জন্য কোনো নেতা উনি দায়ী করেনি। আজকে আওয়ামী লীগের সাথে, স্বাধীন মুসলমানদের পরিবারের সাথে বিএনপিকে সার্বভৌমিক টাঙ্গুয়া জেলা প্রতিযোগিতা করে প্রত্যেকটা কার্যক্রমে প্রতিযোগিতা করে টিকে রাখতে হয়। বিশেষ করে আমরা যখন জেলাকে নির্বাচনে, আমি তখন গ্যাসের দিন সাহেবের প্রথম মানে কর্মী হিসাবে সেদিন আমরা মাঠে কাজ করছিলাম। বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে আমরা যখন তলাতে গেলাম, প্রকাশ্যে আমাদের সরাসরি গুলি করা হয়েছে, সেটি আমাদের সাংগঠনিক বিষয়ে আমরা আরেকদিন আসবো, বাংলাদেশ থেকে বলা গেল। এরপর থেকে বিদেশের মাটিতে শোনো, আমাদেরকে নির্মূল করার জন্য বিভিন্ন পরিকল্পনা তৎকালীন সময় সরকারি বিভিন্ন সংস্থা গোয়েন্দা সংস্থা আমাদেরকে বিভিন্ন সময় হেল্প করছে। আমরা এরকম প্রতিকূল অবস্থায় বিএনপিটাকে সাংগঠনিক শক্তিশালী করছিলাম, আজকে বিএনপিটাকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, যা হোক, আমরা সাংগঠনিক বিষয়ে আরেকদিন আসবো। আজকে আমরা সিদ্ধিরগঞ্জের এই ওয়ার্ডের বিষয়ে আলোচনার মুখ্য বিষয়, আমরা অ্যাডভোকেট তমিল আলম খন্দকার জেলা বিএনপি সভাপতি, ওনার বক্তব্য নিয়েছি, এবং সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের বক্তব্য নিয়েছি, এবং আপনার বক্তব্য নিলাম। তো আমরা টেলিফোনে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবেরও বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি, তার ফোনে আমরা তাকে পাইনি, এবং আবারও চেষ্টা করব তাকে পাওয়ার জন্য, এবং আমাদের এই নবদ্বীপ নিউজ 24.com-এ তা প্রকাশ করার চেষ্টা করব। ধন্যবাদ, আপনি ভালো থাকেন। ধন্যবাদ আপনাদের।